বন্ধুরা, আমাদের পৃথিবী রহস্যে ঘেরা। আর এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যার মহত্ব গুণে শেষ করা যাবে না। বন্ধুরা, আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা জানাতে চলেছি যা শুনে আপনি রীতিমতো অবাক হবেন। বন্ধুরা, আমাদের আশেপাশে থাকা অনেক প্রাণী রয়েছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উপকার করে থাকেন, তবে সবচেয়ে বেশি উপকার করে থাকে আমাদের পোষা প্রাণীগুলো। তারা সবসময় তাদের মনিবকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকেন। আর এনবিডি টিউবের এবারের এপিসোডে এমন একটি ঘটনা জানাবো যা এর আগে আপনি কোথাও শোনেননি। বন্ধুরা, আজ আপনাদের জানাবো একটি কুকুর 60 কিলোমিটার হেঁটে 26 দিন পর মনিবের কাছে কিভাবে ফিরে এসেছিল। বন্ধুরা, কুকুরটির এভাবে বাড়ি ফেরার ঘটনা যারাই শুনেছেন তারাই অবাক হয়ে যাচ্ছেন। মনিবের সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল সে। অনেক খোঁজাখুঁজির পর প্রিয় কুকুরকে ফিরে পাওয়ার আশা যখন সবাই ছেড়ে দিয়েছে তখনই বাড়ি ফিরেছে সে। জানা গেছে 26 দিনে প্রায় 60 কিলোমিটার পথ হেঁটেছে সে। চীনের হাংঝৌ কিউ নামে এক ব্যক্তির পোষ্য কুকুর এটি, যার নাম দৌ দৌ। চীনের ওই পরিবারের সবারই খুব আদরের সে। যেখানে যেত তাকে সবাই সঙ্গে করে নিয়ে যেত। একদিন সবাই মিলে বেড়াতে গিয়েছিল, সাথে কুকুরটিও ছিল। তবে হঠাৎ হারিয়ে যায় কুকুর ছানাটি। ঘোরাঘুরি শেষে ফেরার সময় বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি সার্ভিস স্টেশনে গাড়ি দাঁড় করিয়েছিল কিউ। তখন ছিল সন্ধ্যার আগ মুহূর্তে, শেষ বিকেল, ফলে গাড়ি দাঁড় করিয়ে সবাই নাস্তায় ব্যস্ত ছিল। হঠাৎ দৌ দৌ হারিয়ে যায়। তাকে আর তখন পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে, কিন্তু অনেক খুঁজেও পাওয়া যায়নি কুকুরটিকে। হতাশ হয়ে সবাই বাড়ি ফিরে আসেন। দৌ দৌ হারিয়ে যাওয়ায় পরিবারের সবারই মন খারাপ ছিল। এরপরেও অনেকবার খুঁজেছেন কুকুরটিকে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন কুকুরটির মনিব। একটা সময় তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন তারা। কিন্তু ঠিক 26 দিন পর বাড়ি ফিরে আসে দৌ দৌ। দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে যান, কিন্তু বোঝা যাচ্ছিল খুবই ক্লান্ত সে। অনেক পথ হাঁটার ক্লান্তি তো ছিলই, সেই সঙ্গে সারা গায়ে ময়লা। তার মনিব জানিয়েছেন এখন অবশ্য একেবারে ফিট দৌ দৌ। একটু রোগা হয়ে যাওয়া ছাড়া কোনো বদল নেই। বাড়ি ফেরার আনন্দে চোখগুলো যেন আরো ঝকঝক করছে তার। এই যেন এক হৃদয়গ্রাহী কাহিনী। কুকুরটির এভাবে বাড়ি ফেরার কাহিনী যারাই শুনেছেন তারাই অবাক হয়ে যাচ্ছেন। চীনের এক পশু বিশেষজ্ঞ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এতটা দূর থেকে পথ চিনে বাড়ি ফেরাকে কঠিন কাজ বলতেই হবে। তবে কুকুরের এমন দক্ষতা এবং ক্ষমতা নতুন কিছু নয়। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।